हेलो अस्सलाम वालेकुम बेसिक अफ गप्पी कीपिंग এর পক্ষ থেকে চলে আসলাম আমি আরিক আজকে কথা বলবো একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে সেটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে ট্যাঙ্কে ইনডোরে হোক বা আউটডোরে হোক যারা মাছ পালি সো প্ল্যান্টেড ট্যাঙ্ক করি বা না করি বিশেষ করে যারা গাপ্পি মলি প্লাটি মানে লাইভ বিয়ারার ফিশ যারা পালেন তাদের ট্যাঙ্কে মেনলি গ্যাস দিতেই হয় সো এইখানে দেখেন আমি কয়েকটা গ্যাস নিছি এটা হচ্ছে ডেন্সার ডেন্সার বৈশিষ্ট্য হচ্ছে যে এরকম মানে এসটিএম গুলো অনেক লম্বা হবে আর প্রতিটায় হচ্ছে এরকম এরকম মানে পাতা থাকবে মানে সেম প্যাটার্নের অনেকগুলো পাতা থাকবে ছোট 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 এটা হচ্ছে ডেন্সার আর এটা হচ্ছে হর্নট হর্নটটাও লম্বা হবে কিন্তু এই যে ঝিরি 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 থাকবে পাতাগুলো আর এই যে মাথাতে হচ্ছে অনেকটা এই যে অনেকগুলো স্টেম থাকে এটা হচ্ছে মানে অত বড় হয় না স্টেমটা ছোট থাকতে আমি নিছি সো মাথাটা মোটা হবে হর্নটের তো মেইনলি যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন মানে বেশিরভাগ লোক কী করি বিভিন্ন মানুষের কাছ থেকে প্লান্টস কিনে আনি বা পুকুর নদী নালা যেখানে যা প্লান্টস পাই সেখান থেকে নিয়ে আসি কিন্তু আনার পরে ডাইরেক্ট যদি ট্যাঙ্কে দিয়ে দেই এটা কখনোই করা উচিত না কারণটা কি কারণ আমরা যদি ডাইরেক্ট দেই ওই পানিতে কিন্তু বিভিন্ন ধরনের প্যারাসাইট ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে যেটার হচ্ছে মানে আবাসস্থল বা হচ্ছে বাসা বা হচ্ছে থাকার জায়গাতেই হচ্ছে প্লান্টস তারা এই প্লান্টসের মধ্যেই থাকে কারণ সেটাই তাদের একটা বাসা সো তখন তারা কিন্তু সব প্লান্টসের মধ্যে থাকে এবং ওই প্লান্টসটা যদি এনে আমরা ট্যাঙ্কে দেই তখন সেটা পুরো ট্যাঙ্কে ছড়িয়ে যায় এবং মাছকে এফেক্ট করে মেরে ফেলে সো আপনার ট্যাঙ্ক যদি অনেকদিন পুরাতন হয় দেখবেন যে কোনো মাছ টাছ মরতেছে না কিন্তু নতুন কোনো প্লান্টস বা যদি মাছও অ্যাড করেন অন্য কারোর কাছ থেকে তখন দেখবেন যে সব মাছ বিভিন্ন কারণে মরা শুরু করছে এটার প্রধান কারণই হচ্ছে আগের ট্যাঙ্কে যে মাছ বা গাছটা ছিল সেটা থেকে ভাইরাস ব্যাকটেরিয়া বা প্যারাসাইট এসে আপনার মাছকে আক্রমণ করতেছে আর আউটডোরের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না কিন্তু ইনডোরের ক্ষেত্রে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে দেখেন এই যে এইখানে হচ্ছে এই যে একটা ট্রান্সপারেন্ট মানে পানি কালারের একটা জেলের মতো জিনিস এটা অ্যাকচুয়ালি শামুকের ডিম এটা যদি আপনি পানিতে দেন তাহলে কি হবে মানে যারা ইনডোরে ট্যাঙ্ক করেন গ্লাস ট্যাঙ্কে দিলে শামুক ভরা যাবে যেটা আপনার গ্লাস ট্যাঙ্ক দেখতে মোটেও ভালো লাগবে না যার ফলে তো আমাদের কাজ হচ্ছে এই শামুকটাকে রিমুভ করা যাতে এই ডিমটা রিমুভ হয় আমরা হচ্ছে যদি ইনডোর ট্যাঙ্কে এই প্লান্টস অ্যাড করি যাতে সেখান থেকে কোনো প্রকারে শামুক না আসে তো এর জন্য যা করতে হবে নতুন কোথাও থেকে প্লান্টস আনার পরে সেটা যত ট্রাস্টেবল সোর্সই হোক না কেন আমার বাসায় আসার পরে স্যানিটাইজ করতে হবে মানে আমরা যেমন এই কোভিড সিচুয়েশনে ঘরের বাইরে গেলে তারপরে বাসায় এসে যেমন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাদের হাত স্যানিটাইজ করি এইভাবে প্লান্টসটাও স্যানিটাইজ করতে হবে যাতে এর মধ্যে থেকে কোনো ক্ষতিকর কিছু ট্যাঙ্কে না আসে এবং শামুক না থাকে সো ক্যানমে এটা হচ্ছে আমরা স্যানিটাইজ করব এই ব্যাপারে আজকের ভিডিও চলুন ভিডিও শুরু করা যাক আশা করি প্রসেসটা ভালো লাগবে এবং আপনারা যদি এই প্রসেসে প্লান্টস স্যানিটাইজ করেন তাহলে আপনাদের রোগ অসুখ মাছের যে মরার চান্স এটা 80% কমে যাবে আর বাকিটা আল্লাহ ভরসা এই যে দেখেন শামুকের ডিম আচ্ছা ফার্স্টে কোনো একটা কিছুতে প্লান্টস নিয়ে নেবেন আমি যেমন একটা ছোট রঙের বালতিতে নিছি তারপর সেটাতে পানি অ্যাড করবেন তো পানির ফোর্স যদি বেশি হাত দিয়ে নেবেন আমার এখানে পানির ফোর্সটা খুব বেশি তো এটা যদি ডাইরেক্ট প্লান্টসে লাগে তো প্লান্টসটা কিন্তু এমনিতেই মানে অনেকটা ভঙ্গুর তো প্লান্টস কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই দিকে খেয়াল রাখবেন আচ্ছা সো একটা ভালো পরিমাণে পানি অ্যাড হয়ে গেছে তো আমি আশা করা যায় যে এখানে অ্যারাউন্ড 1 লিটার পানি আছে সো আমি কতটুকু নিছি এটা ব্যাপার না আপনারা 1 লিটার পানি নেবেন মেপেই নিন সো 1 লিটার পানিতে আপনাদের যদি মিথাইল ব্লু পাউডার থাকে সো সেই পাউডারটা হচ্ছে 1 গ্রামের 20 ভাগের 1 ভাগ ইউজ করতে পারেন এটা হচ্ছে অনেক টাফ তো মানে মেপে দাও তো আনুমানিক যদি আপনারা দেন তাহলে পানিটা জাস্ট হালকা ব্লু হয় যে এই যে এরকম কালার হয় একবার হালকা ব্লু এরকমই সো আমি যে মিথাইল ব্লুর সলিউশনটা করছিলাম সেটা হচ্ছে আমি 1 গ্রামের 20 ভাগের 1 ভাগ 500 ml দিয়েছিলাম সো এটা হচ্ছে এমনিতেই অনেক হালকা হয়েছে
সো এই সলিউশনটা আমি হচ্ছে এখন মানে একটা পুরোটাই ঢেলে দিলাম, কারণ এটা অনেক লাইট একটা সলিউশন। সো মিথাইল ব্লু দিলে কি হবে, যে এর মধ্যে যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে বা প্যারাসাইটের একটা পার্সেন্ট, এটা মরে যাওয়ার চান্স আছে 80-90%। তো ভাইরাস ব্যাকটেরিয়া তো সব মারাই যাবে, মানে কিছু যদি থাকে মানে আরও 20% কিছু থাকতে পারে, যদি মানে এটা তো বলা যায় না যে কী আছে এই প্লান্টসের মধ্যে। এটা যদি আমি বলতে যাই তাহলে আমার ল্যাব টেস্ট করাইতে হবে যে প্লান্টসের মধ্যে কী আছে। তো মিথাইল ব্লু দেওয়ার পরেই দেখবেন যে প্লান্টসগুলো অনেকখানি মানে নেতাই গেছে এরকম, কারণ মিথাইল ব্লু প্লান্টস মানে প্লাসে হার্ম করে, হয়তো বা অনেক ক্ষেত্রে যদি আপনি বেশি দিয়ে দেন সো অনেকখানি মারা যায়। সো এর মধ্যে আপনি 30 সেকেন্ডের বেশি কখনোই প্লান্টস রাখবেন না। আর এটা দেওয়ার পরে দেখেন যে পানিটা কিন্তু ওই যে হালকা ব্লু, আর হচ্ছে ওই যে কিছু ডালপালা হচ্ছে সেখানে প্লান্টসের পড়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এই পানিটা ফেলে দিবেন, তারপরে হচ্ছে আমি এখানে একটা ভালো পরিমাণের লবণ অ্যাড করবো। এখন দেখেন যে মিথাইল ব্লু দেওয়ার পরে যে শামুকের, আমি তো জুড়ে দিই পানির আওয়াজ আসতেছে মনে হয়, তো মিথাইল ব্লু দেওয়ার পরে আমি দেখলাম যে শামুকের যে ডিমটা আছে সেটা হচ্ছে অনেক অংশেই মানে নরম হয়ে গেছে, মানে হাত দেওয়ার সাথে সাথে সেটা প্লাস্টিক খুলে গেল, যেটা সহজে খুলে না এটা সহজে। আচ্ছা, সো এইখানে অ্যারাউন্ড 2 লিটারের মতো পানি আছে, আর আমি বাসা থেকে অ্যারাউন্ড 2.5 গ্রাম হবে, 2.5-3 গ্রাম লবণ। আপনারা হচ্ছে ইয়া দিবেন, 1 লিটারে 1 গ্রাম লবণ দিবেন। আপনাদের 1 গ্রামে যদি আপনারা 1 গ্রাম লবণ দেন তাহলে হচ্ছে এটা মোর দেন ইনাফ। আমি হচ্ছে 2-2.5 গ্রাম আছে, তো 2 লিটার পানিতে আমি দিয়ে দিচ্ছি, আর একটু পানি অ্যাড করবো কারণ যেহেতু 2.5 লিটার আছে। তো যে কোনো লবণ, মোটা লবণ বা ঠাউর লবণ যেটা নিতে পারেন নিবেন। এই এখন তো মনে হচ্ছে পানি বেশি হয়ে গেছে, আমার কলার ফোর্স বেশি, তো 3 লিটারের মতো হয়ে গেছে, তো সমস্যা নেই, পানি হচ্ছে হালকা হচ্ছে যাতে এরকম হয়। এটা দিলে কি হবে, এটা মেনলি শামুকের ডিমটা ফুললি রিমুভ করে দেয়। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা প্লাসে দিয়ে দিব। তো অতিরিক্ত লবণ প্লান্টসের জন্য ক্ষতিকর, ঠিক আছে। সো এখানে যেহেতু আমরা 3 লিটারে অ্যারাউন্ড 2.5 গ্রামের মতো লবণ দিছি, সো আমি এখানে অ্যারাউন্ড 30 সেকেন্ডের মতো রাখবো প্লান্টসগুলো। অ্যারাউন্ড 30 সেকেন্ডের পর আমি হচ্ছে এটা উঠায় ফেলবো, তাহলে দেখবেন যে প্লান্টসটা ভালোভাবে স্যানিটাইজ হয়ে গেছে। আর সবচেয়ে বেটার হয় যে এরকম স্যানিটাইজ করার পরেও আপনারা হচ্ছে মেন ট্যাঙ্কে দিবেন না প্লান্টসটা, প্লান্টসটা আনার কম করেও হচ্ছে 7 দিন আপনারা অন্য আরেকটা ট্যাঙ্কে রাখবেন, এমন জায়গায় রাখবেন যেখানে আলো টালো পরে প্লান্টস যদি না মারা যায়। তো 7 দিন রাখার পরে দেন হচ্ছে আরেকবার স্যানিটাইজ করে যদি দিতে পারেন, এটাতে হচ্ছে রিস্ক সবচেয়ে কম, ঠিক আছে, কারণ এই হবিতে তাড়াহুড়া করলেই আপনার হচ্ছে সমস্যা হবে। তো এখন যে শামুকের ডিমগুলো ছিল সেটা হচ্ছে এই যে দেখেন ধরার সাথে সাথেই গলে যাচ্ছে, এই যে গলে যাচ্ছে, এগুলো কিন্তু অনেক শক্ত। সো এইভাবে হচ্ছে আপনারা প্লান্ট স্যানিটাইজ করবেন। এই যে শামুকের ডিম, এই যে দেখছেন এটা, এই যে দেখেন এটা কিন্তু অনেক শক্ত থাকে, কিন্তু এটা ধরার সাথে সাথেই গলে গেল, মানে গলে এগুলো হচ্ছে অটোমেটিক পরে যাবে। ইভেন এটার ফার্টেল মানে এটা যে ফুটার যে চান্স সেটাও কমে গেছে। তো এগুলো এখন আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে যাবে। তো এখন আমি এই যে এই পানি যেটা আছে সেটা ফেলে দিব। তো যাই হোক, এখন হয়তো বা আমি এটা ট্যাঙ্কে দিয়ে দিব। আচ্ছা, এখন আপনারা দেখতে পারতেছেন যে প্লান্টস আমি সেট করে ফেলছি, এটা হচ্ছে একটা বাটিতে মাটি নিছি, মাটির উপর প্লান্টসগুলো লাগাইছি, দেন হচ্ছে মানে ডেন্সা যেগুলো ছিল তারপরে হচ্ছে এটাকে আমি যে সিলেকশন বালুগুলো আছে বা লাল বালু সেটার উপর হচ্ছে লাগিয়ে দিয়েছি। তারপরে এটাকে হচ্ছে যে সিলেকশন বালু বা লাল বালু আছে সেটা মাটির উপরে রেখে দিছি, যাতে হচ্ছে
মাটিগুলো হচ্ছে ট্যাঙ্কে মানে এই যে যে টপ ফিল্টার দিছি সো এটার কিন্তু একটা ফোর্স আছে ভালো রকমের ফোর্স আছে সো যাতে হচ্ছে এটা উঠে না যায় তো অত দূর যাবে না কারণ ট্যাঙ্ক অনেক বড় ফিল্টারের আউটফ্লো দেওয়া আছে এইখানে আর মাটি ওইখানে তাও দিয়ে দিছি ফর সেফটি পারপাস এখানে তারা এই যে একটা লাইট আছে তো লাইটে তারা গ্রো করবে আর যে হর্নগুলো স্যানিটাইজ করলাম সেগুলো হচ্ছে এই যে দিয়ে দিছি উপরে তো হর্নগুলো ফ্লোটিং অবস্থায় থাকবে সমস্যা নেই এইখানে যে আমি লাইটটা ইউজ করছি এই ট্যাঙ্কে আগে বলে নিই এই ট্যাঙ্কটা হচ্ছে আপনার 2.5 ফিট বাই মানে দৈর্ঘ্যতে আছে 2.5 ফিট এটার যে উচ্চতা উচ্চতা আছে 20 ইঞ্চি আর যে প্রস্থ প্রস্থতে আছে হচ্ছে আপনার কত যেন প্রস্থতে 15 ইঞ্চি আছে প্রস্থতে 15 ইঞ্চি সো এটা একটা মানে মোটামুটি বড় ট্যাঙ্ক তো এই ট্যাঙ্কে আমি লাইট ইউজ করেছি হচ্ছে আপনার 15 ওয়াট এই ট্যাঙ্কটা মেনলি হচ্ছে আমার চিকলিট বা ডিসকাস ফালতে পারি সেটা হচ্ছে এখনও আমি ডিসিশন নেই নাই সো ডিসিশন নিলে জানাবো মেন কথা হচ্ছে আমার এই ট্যাঙ্কটা কিনে সব টাকা শেষ হয়ে গেছে এখন আমার নেক্সট যখন আমি টাকা পাচ্ছি তখন আমি কোনো মাস্ক কেনার চিন্তা ভাবনাই করতে পারতেছি না সো টাকা আসলে চিন্তা করবো যদি কম টাকা পাই তাহলে চিকলিটা যাব আর যদি বেশি টাকা থাকে তাহলে ডিসকাস ফিশে যাব কিন্তু তার আগে যেটা আমি করব সেটা হচ্ছে আপাতত এই ট্যাঙ্কটাতে হচ্ছে আপনার আমার কিছু ডাম্বো মোজাইকের ফ্রাই আছে এই ফ্রাই এনে আমি আপাতত ছেড়ে দিব দেন সেগুলোকে ভালো টেক কেয়ার করে এটা বড় হইলে এগুলো সেল করব সো এটা সেল হইলে আমার ভালো পরিমাণে একটা টাকা চলে আসবে তখন আমি এই ট্যাঙ্কটাকে সাজাতে পারবো এই ট্যাঙ্কে অনেক কাজ এখনও বাকি আছে যেমন দেখেন এই যে পিছনে হচ্ছে আপনার ওয়াল দেখা যাচ্ছে যেটা আমার কাছে দেখতে খুবই বিশ্রী লাগতেছে সো আমি হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হচ্ছে মানে এই পিছনে হচ্ছে রং তো এখন করা যাবে না কারণ তাড়াহুড়ো করে পানি দিয়ে দিছি একটা হচ্ছে কর্ক শিট না সেটা কালো কালার করে পিছনে হচ্ছে অ্যাডজাস্ট করে দিব অনেক কাজ এখনও বাকি আছে আর যেহেতু চিকলিট বা ডিসকাস ট্যাঙ্ক যদি বানাই দেন হচ্ছে আমার আরও কিছু লাইট অ্যাড করতে হবে কারণ তখন সেটা ফুল প্লান্টেড বা হচ্ছে একটা সাইড প্লান্টেড হবে আর যদি চিকলিট করি দেন হচ্ছে এই লাইট হচ্ছে ইনাফ আর যে হর্নেট ড্যান্সার জন্য এই লাইটটা কোয়াইট খুব সুন্দর ইনাফ হয় এরা মানে গ্রো যদি স্লো হয় সমস্যা নেই কিন্তু তারা মারা যাবে না আর হচ্ছে দেখেন আমি একটা ভুল করে ফেলছি সেটা হচ্ছে কালকে পানি দিয়ে এখানে হচ্ছে কিছু ভাত ছিটাই দিছিলাম যাতে সেটা পচে অ্যামোনিয়া ক্রিয়েট হয় আর এটা হচ্ছে এই যে ফিল্টারে যে যাতে হচ্ছে এটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে সো ভাত তো দিছি দিছি তার সাথে হচ্ছে জিওলাইটও অ্যাড করে দিছি এখন তাহলে কী হচ্ছে ওইখানে হচ্ছে অ্যামোনিয়াও ক্রিয়েট হচ্ছে সাথে সাথে অ্যামোনিয়া রিডিউসও হয়ে যাচ্ছে সো রেজাল্ট জিরো তো অ্যাজ সুন অ্যাজ পসিবল কালকে না হলে পরশু আমি হচ্ছে ডাম্বো মোজাইকের ফ্রাই এনে ছেড়ে দিব আর এখানে সাইকেল করতেছি না কারণ হচ্ছে মোজাইকের ফ্রাই যখন পায়খানা করবে তখন বা স্টুল যেটা প্রোডিউস হবে তো ওইটা পচেই হচ্ছে আপনার যে নিচে সেখানে হচ্ছে অ্যামোনিয়া তৈরি হবে সেটা হচ্ছে ফিল্টারের মাধ্যমে মানে এই পানির মাধ্যমে সেটা হচ্ছে ফিল্টারে আসবে আপনাদের প্রসেসটা দেখাই এটা হচ্ছে একটা টপ ফিল্টার সো ওটা কী করতেছে এই যে সাবমার্সিবল পাম্পটা আছে সেটা হচ্ছে এই পানিটাকে টেনে নিয়ে পাইপের মাধ্যমে এনে এখানে ফেলতেছে সো এইখানে আমি একটা এই যে একটা নেটের মধ্যে সিনথেটিক কটন বলে যেটাকে সো সিনথেটিক কটন দিয়ে এই পাইপটা মানে আউটলেট যেটা ঢুকায় রাখছি যার ফলে কী হচ্ছে যা ময়লা আছে সো সেটা এসে সিনথেটিক কটনে আটকে যাচ্ছে আর এই যে নিচে এগুলো এই যে সিরামিক রিং দিয়ে রাখছি আর সিরামিক বার আছে সেটা হচ্ছে আপনার এর মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা গ্রো করবে আর বাকি আউটফ্লো যেটা আছে সেটা দিয়ে হচ্ছে পানিটা এক্সট্রাটা বের হয়ে যাচ্ছে সো মেনলি আজকে যে ভিডিওটা দেখাইলাম যে প্লান্ট স্যানিটাইজেশন কারণ দেখেন এই আমার এই ট্যাঙ্কে যদি কোনোভাবে শামুক আসে আমি তো শেষ কারণ এটার মধ্যে অ্যারাউন্ড 130 লিটার পানি আছে মানে হচ্ছে এইটুক বাদ দিয়ে এখানে কিন্তু 6 ইঞ্চির মতো বাদ আছে মানে আমি 14 ইঞ্চি পানি দিছি আর এখানে 6 ইঞ্চি বাদ আছে
সো 6 ইঞ্চি যদি আমি ধরি মানে আমি যদি এই পর্যন্ত পানি আনি যে টেপ যে টুক মারা আছে এই পর্যন্ত পানি আনলো অ্যারাউন্ড 150 লিটারের কাছাকাছি পানি আসবে সো এটা ধরা যায় যে 130 লিটার পানি আছে এখন যদি শামুক আসে সো আমার পুরো পানি ফেলে দিয়ে শামুক ট্রিট করা কিন্তু অনেক কঠিন একটা বিষয় দাঁড়াবে তো এর জন্য আমি স্যানিটাইজ করে নিয়েছি মানে আমি আমার তো ছাদ থেকে আনছি সো আমি এটুকু শিওর যে আমার ছাদে আর অন্য কোনো সমস্যা নাই কিন্তু যে সমস্যাটা হইতো যদি শামুকের ডিম আসতো তাহলে হচ্ছে এখানে হচ্ছে সমস্যা হইতো সেটা হচ্ছে শামুক এখানে পড়ে যেত এর জন্য প্লান্টসটা ওই যে উপায় আপনাদের দেখালাম সেভাবে স্যানিটাইজ করে নেবেন তাহলে হচ্ছে আর কোনো রকম ফার্দার সমস্যা হবে না তো এই ভিডিওটা এই পর্যন্তই ইনডোর সম্পর্কে যদি ফিউচারে আরও ভিডিও চান অবশ্যই আমি দিব সেটা কমেন্ট করে জানাবেন যাদের ইনডোর সম্পর্কে জানার ইচ্ছা আছে আর এই ট্যাঙ্কের আপডেটও দিব যদি আপনি ইন্টারেস্টেড হন কারণ ইনডোর সম্পর্কে ভিডিও বানানোর জন্য অনেক লোক আছে মানে ইউটিউবে সবাই ইনডোর প্ল্যান মানে ট্যাঙ্ক নিয়ে ভিডিও বানায় বাট আউটডোর নিয়ে খুব কম তাই মেনলি আমার তো সব প্রজেক্ট আউটডোরে তাই আমি আউটডোর নিয়ে ভিডিও করি তার পাশাপাশি যদি ইনডোর ভিডিও চান দেন আমি আপনাদের হেল্প করতে পারি সমস্যা নেই তো আমার জানাবেন আসসালামু আলাইকুম।